Assalamualaikum, hello everyone. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মুরগিটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো আমি এখন অবশিষ্ট যে মুরগির চামড়া এবং গলা ঘেলা থাকে সেগুলো আলাদা করে একটি প্যাকেটে রেখে দিব। সেটা পরে একদিন আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মুরগিগুলো খুব সুন্দর করে কাটা হয়েছে। বিরিয়ানির জন্য এতটুকু সাইজ করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের। তো চিকেন বিরিয়ানিটা রান্না করব, মুরগিটা কষাবো। এই একটি নতুন পাতিল কিনে এসেছি। দেখেন, নতুন পাতিলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, একদম নতুন দেখে নিয়ে আসলাম। রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এখন আমি চুলাটা ধরে দিব, পাতিলটা বসিয়ে দিয়েছি। তো চুলাটা ধরে দিয়েছি, এবার আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, আমি একটু তেল বেশি খাই। আমার একটি মানে সুনামও আছে যে আমি পরিবারের সবার কাছে বলি শুনি যে আমি নাকি তেল বেশি খাই, আদা রসুন বেশি খাই। যাই হোক, এটা আমার ফ্যামিলির কথা, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আমি প্রয়োজন মতো যে মশলাগুলো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা দিব না। ঘরে থাকা যে সামান্য উপকরণ আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করবো। অনেকেই বিরিয়ানির মধ্যে অনেক কিছু দেয়, তো আমি কিন্তু সেগুলো কিছুই দিব না। আমার এই বিরিয়ানিটা যে এত টেস্ট হয়, যারা আমার হাতের বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা খেয়েছে তারাই বুঝতে পারবে। আর আমার এই ভিডিওটা অনেকেই কিন্তু দেখে, মানে আমার পরিচিত যারা আমার হাতের বিরিয়ানিটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। খুবই মজা হয় এভাবে বিরিয়ানি রান্না করলে। আমি যেভাবে আজকে বিরিয়ানিটা রান্না করে আপনাদেরকে দেখাবো, আপনারাও একদিন এভাবে রান্না করে দেখবেন। অতিরিক্ত মশলা দেওয়ার দরকার নেই, ঠিক আমি যেভাবে দিচ্ছি সেভাবেই আপনারা করে নেবেন। ঢেকে দিলাম। তো এখন এই যে বিরিয়ানির মশলাটা দেখতে পাচ্ছেন, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি বিরিয়ানির মশলাটা এখন দিয়ে দিব, মাংসের মধ্যে ঢাকনাটা উঠাচ্ছি। তো এই যে দেখেন, কষানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিলে অনেক সুন্দর একটি সেন্ট বের হয়, খুব ভালো লাগে খেতে। আর আমার বাচ্চারা তো বিরিয়ানি মশলা দেওয়ার পর কষানোর পরই বাটিতে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়, ওদের কাছে এতই ভালো লাগে। আর আমি একটু মাংস বেশি দিয়েছি, কারণ ওরা বিরিয়ানির মধ্যে মাংসটা বেশি খেতে পছন্দ করে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন, তবে আমি চালের থেকে মাংসই বেশি দেই সবসময়। তো এই যে মাংসটা কিন্তু আমার একদম কষানো হয়ে গিয়েছে, পারফেক্ট হয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। একটু পরিমাণে একটু সামান্য জল তো রাখতেই হবে, নয়তো তো বিরিয়ানি সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে কিন্তু আমার এতটুকু জল হয়েছে কষানোর পরে, এতটুকুই রেখে দিব। তো এখন আমি আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি চাল নিয়েছি আধা কেজি, আপনাদের অনুযায়ী আপনারা নেবেন। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিব, বেশি ভাজবো না, একটু বাদামি কালার, হালকা বাদামি কালার করে নিব। তো এখানে আমার আধা কেজি পোলাওয়ার চাল নেওয়া হয়ে গেছে, ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমার পেঁয়াজটা কিন্তু একদম কালার হয়ে গিয়েছে, দেখেন, বেশি বাদামি না। এবার আমি চালগুলো সব দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি ভালো করে এখানে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে এক্সট্রা কোনো মশলা দিব না, একটু পরিমাণ মতো আমি এখন লবণ দিয়ে দিব চালটা ভাজার জন্য। আর এখানে আমি অতিরিক্ত কোনো মশলা দিব না, কারণ আমি বিরিয়ানির মধ্যে, চিকেন বিরিয়ানির মধ্যে দেখতে পেয়েছেন আমি চিকেনের মধ্যে অনেক মশলা দিয়েছি। তো এজন্য এখানে আর এক্সট্রা কোনো মশলা দেওয়া হবে না। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পানি কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখন পানিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, আধা কেজি চালার জন্য এক কেজি পরিমাণ পানি দিতে হবে। তো আপনারা এভাবে করে নেবেন। আর এখানে দেখেন, পানি কিন্তু একটু পরিমাণে কমে গিয়েছে। এবার আমি চিকেনগুলো এখানে দিয়ে দিব, সম্পূর্ণ চিকেনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব চালের সাথে। তো এটা অবশিষ্ট একটু মশলা আছে, একটু পানি দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি এখানে মশলার। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার আমি ভালো করে একটা ঢাকনা দিয়ে, ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, যেহেতু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে এখন আমি ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠে আমি দেখবো যে কতটুকু পরিমাণ পানি কমে গিয়েছে, কারণ পোলাওটা কিন্তু অবশ্যই আমার দম দিতে হবে।
দম না দিলে কিন্তু হবে না, দম দিতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এরকম থাকতেই আপনি কিন্তু চুলাটা অফ করে দিয়ে একটি তাও বসিয়ে দিবেন। অন্য একটা চুলায় আমি এখন তাও বসিয়ে দিব, এখন ঢাকনাটা আমি আবারও দিয়ে দিচ্ছি। তো তাওয়াটা দেখেন গরম হয়ে গিয়েছে, এখন আমি সেই ফ্রাই প্যানটা এটার উপরে বসিয়ে দিব। তো এই যে দেখেন অলরেডি বসিয়ে দিয়েছি, এই তাপেই কিন্তু যতটুকু পানি আছে পানিটা শুকিয়ে যাবে, তাওয়ার তাপেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আর চুলাটা লো আকারে রাখতে হবে। তো এভাবেই কিন্তু বিরিয়ানিটা আপনারা করে নেবেন। এখন দেখেন পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো কি সুন্দর ঝরঝরে আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর চিকেন বিরিয়ানিটা হয়েছে, একদম ঝরঝরে, মাংসটা একদম আস্তে আস্তে আছে এবং হলো চালটাও কিন্তু গলেনি। আমি এভাবেই কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করি, আপনারাও কিন্তু এভাবে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করবেন। এখন দেখেন কি সুন্দর ধোয়া ধোয়া উঠছে, গরম গরম খেয়ে ফেললে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে দেখেন গরম গরম পরিবেশনা করে ফেলেছি, আমি শসা দিয়েছি, লেবু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর দেখেন আমার চিকেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, ইয়ামি ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আপনারা এভাবেই কিন্তু তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধুরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।